विश्वभानुराज नंदिनी निशी प्रभात काली जटिलार मंदिर माछे निभृत कक्षे बसी पराण वधु श्यामसुंदरीर कथा भावना करछे। एमन समय राधार प्रिय स्वतंत्री सखी श्यामला विमला अबला मंगला सबाई मिले श्री राधार समीपे आगमन करेछेन। ओ से সখীদের আগত দেখি অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অগ্নি উত্তম আসনে বসিয়ে মৃদুবাক্যে বলছেন, আজের দিন তো আমার ভালোই যাবে, হরিভক্ত আজ প্রভাতকালে দর্শন, আজকের দিন ভালোই যাবে। যাক,
তোরা কেন এসেছি বল আমি রাই মুখ দেখি হয়ে মাথা সুখী রাই মুখ দেখি হয়ে মাথা সুখী কহয়ে মধুর কথা একবার প্রকাশ করে বলব ধ্বনি একবার প্রকাশ করে বলব ধ্বনি গত নিশীতে কেমন ছিলি প্রকাশ করে বলব ধ্বনি গত নিশীতে কেমন ছিলি বলি তোর পরাণ বধুর সাথে সারা নিশি তোর পরাণ বধুর সঙ্গে কিভাবে কাটিয়েছিস সেই কথা শুনতে আমাদের বড় বাসনা সখীদের মুখে এই কথা শুনে শিরাধা তখন বললে সখীরে এত বড় উত্তম বাসনা তোরা যেমন হরি কথা শুনতে চাস আমিও হরি কথার বলতে চাই কিন্তু জানিস আমি সোনার মানুষ পাই না সোনার মানুষ পাই না সোনার মানুষ এ তুই কি কথা বলছিস সোনার মানুষ নেই হরি কথা শুনবার জন্য আমরা দেখি কত হাজার হাজার ভক্ত শ্রোতা আসে আর তুই বলছিস হরি কথা শোনার মানুষ হস না শ্রীরাধা বললে মরম সখী হরি কথা তো এক রকমের নয় হরি কথা অনেক রকমের হয় রামায়ণ মহাভারতের কথা হরি কথা সে কথা শোনার মানুষ মেলে দ্বারকা মথুরা বৈকুণ্ঠের লীলা কথা সে কথা শোনার মানুষ মেলে মা যশোদা চিরাবাণী সখাগণের সঙ্গে পরাণ বধুর যে ভালোবাসার কথা সে কথা শোনার মানুষ মেলে কিন্তু সখীরে আমার পরাণ বধুর সঙ্গে আমার যে বিলাসের কথা এ কথা পারিবা বলব ভালোবাসা
সবাই ভালোবাসে না তা নয়, বাসে, কিন্তু সকলের ভালোবাসা তো একরকমের নয়। কেউ বাসে ভগবান রূপে, কেউ বাসে পরমাত্মা রূপে, কেউ বাসে ব্রহ্মা রূপে, কেউ বাসে বিশ্বের পিতা রূপে, কেউ বাসে বন্ধু রূপে, কেউ বাসে পুত্র রূপে। কিন্তু ওই সকল ভালোবাসায় এই অভাগিনী রাধার কথা বুঝবে না। আমার বধুকে যারা পতি রূপে বরণ করে নাই, আমার বধুকে যারা স্বামীর আসনে বসাই নাই, আমার বধুকে যারা দেহ মন প্রাণ জীবন যৌবন সমর্পণ করে নাই, তারা তো এ কথা কবু বুঝবে না। তবে যাক, তোরা যখন এসেছিস, তোরা আমার মরম সখী, তাই তোদের কাছে আমি বলছি। তবে এবারও গোপন কথা সখী, কাউকে যেন বলিস না, তোরা একটু ধৈর্য ধরে বস, আমি বলছি। আমার বধূ সে পরশ মনি, তোরা যে আমার সোনার বর্ণ দেখছিস, আগে আগে আমার সোনার বর্ণ ছিল না। আমার বধূ পরশমণি, পরশমণি স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয় তেমনি, আমার বধূ পরশমণি, সেই পরশমণি স্পর্শে আমি এমন সোনার বর্ণ হয়েছি। কত নয় আদর করয়ে নাগর, 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 কত উঠে তার মনে, কত উঠে তার মনে, পালঙ্কে শয়নে নরকে কখনে, পালঙ্কে শয়নে নরকে কখনে, পালঙ্কে শয়নে নরকে কখনে, পালঙ্কে শয়নে নরকে কখনে, আপন হৃদয় বিনে, আপন হৃদয় বিনে, আপন হৃদয় বিনে, আমার হৃদয় ছাড়া রাখে না রে, হৃদয় ছাড়া রাখে না রে, বধু আমার হৃদয় ছাড়া রাখে না রে, হৃদয় ছাড়া
আমার বধুর বোনের কথা কি বলবো, দুবাহ পশারি খুঁজতে আগরি, দুবাহ পশারি খুঁজতে আগরি, দুবাহ পশারি খুঁজতে আগরি, দুবাহ পশারি খুঁজতে আগরি, বয়ান নিরখে জগত বল্লভে কৃষ্ণ আমার চরণে, আমার চরণে আলতা পরায়, তা পরানোর কায়দা কি জানিস, আমার চরণ তার বক্ষে ধরে, কেননা চরণে যদি কোনো ব্যথা লাগে এই ভয়ে চরণ যেখানে সেখানে রাখি না, চরণ বক্ষে ধরি নাম লেখি, আর নয়ন জলে কেঁদে কেঁদে বলে আমি শ্রীচরণে ধারে রইলাম, আর এমনি করে কাকুবাদ জানায়, আবার বলি আমি
শ্রীচরণে ধারে রইলাম, শ্রীচরণের ধারে রইলাম, ধার সদ হল নারায়, শ্রীচরণে ধারে রইলাম, ধার সদ হল চরণে ভারে রইলা, ধার সদ হল নারায়ণ, চরণে ভারে রইলা। ধারে মানে নিকটে, ধারে মানে কাছে, ধারে মানে পাশে, আর ধারে মানে ঋণে। না পারে হং নিরবজ্জ সং যুজং সাধু কৃত্যাং বিবুধা পিজা পিব, যামা ভজন দুর্জর গৃহ শৃঙ্খলা সংবৃষ্ট তদব প্রতিজাত সাধুনা। রাধে যেভাবে গৃহ শৃঙ্খল ছিন্ন করে কুল মানে জলাঞ্জলি দিয়ে দেহ মন প্রাণ জীবন যৌবন দিয়ে আমায় ভালোবেসেছ, এই ভালোবাসার ঋণ, এই ভালোবাসার ধার দেবতার পরময় দিয়েও শোধ হবে না। তাই তোমার ধার শুধি মারে যাইব নদিয়া নগরে, জগন্নাথ মিশ্রের ঘরে শচী গর্ভে জন্ম লভিব। সেদিন কেঁদে কেঁদে বেড়াইব, কেঁদে কেঁদে বেড়াইব, আমি কেঁদে কেঁদে বেড়াইব, কেঁদে কেঁদে বেড়াইব, বলি রাধে দয়া করো বলি, কেঁদে কেঁদে বেড়াইব, মানুষকে বলা যায় বল? তোরা শুনতে চাইছিস তাই বলছি। মরমিরে এত করে উতার শান্তি হয় না, আমার কি করে জানি, আমার বধুই আমার চরণের ধুলি অঙ্গেতে মাখায়ে, চরণের ধুলি অঙ্গেতে মাখায়ে, চরণের ধুলি অঙ্গেতে মাখায়ে, চরণের ধুলি অঙ্গেতে মাখায়ে, জুড়ানো জুড়ানো বলে, জুড়ানো জুড়ানো বলে, জুড়ানো জুড়ানো বলে, জুড়ানো কথা কহিতে তার যদু না থাকে,
আমাদের বিশ্বভানু শিরাধা সখীগণের কাছে পরাণ বধু শ্যাম সুন্দরের কথা বর্ণনা করছে। রাধা মুখে সখীগণ যতই হরি কথা শুনছে ততই তাদের উৎকণ্ঠা বেড়ে চলেছে। সখীগণ বললে, রাধে, তোর মুখের হরি কথা শুনে আমাদের যে কি আনন্দ হচ্ছে। আমরা দুই কর্ণে কতটুকু হরি কথা শুনব, বিধাতা যদি আমাদের কোটি কর্ণ দিত তাহলে কোটি কর্ণ ভরে আমরা তোর মুখের হরি কথা শ্রবণ করতাম। তখন রাধারানী বলছে, মরমি, তোদের যেমন কোটি কর্ণ পেতে ইচ্ছে হচ্ছে তেমনি আমারও আমারও কি মনে হচ্ছে জানিস, আমার মাত্র বিধাতায় একটি জিহ্বা দিয়েছে, একটি জিহ্বায় তোদের কাছের কাছে কতটুকু হরি কথা বলব। তুণ্ডে তাণ্ডবে নিরতি বিতনুতে ঘটায়তে করে না চেত প্রাঙ্গন সঙ্গিনী নাম স্পৃহম জানে জানিতে কি আদভিদম বিতই কৃষ্ণে তিবর্ণে তুই সখীরে যে নামে গিজিউ ভাই কীর্তন করে নামে কীর্তনকারীর স্বাদ মেটে না বিধাতার কাছে নামে কীর্তনকারী কোটি জিহ্বা কামনা করে তাই আমি বিধাতাকে তিরস্কার করি। হে বিধাতা, তুমি বড় অরসিক, তুমি বড় নিষ্ঠুর, কেন যারা কৃষ্ণ কথা কীর্তন করবে তাদের কেন তুমি একটি জিহ্বা দিয়েছ, কেন কোটি জিহ্বা দিলে না? যদি কোটি জিহ্বা দিতে তাহলে কোটি জিহ্বায় কৃষ্ণ নামে কীর্তন করি আমার ব্রজে জনম ধন্য করিতাম, ব্রজে জনম ধন্য করিতাম, কোটি জিহ্বায় নাম কীর্তন করি ব্রজে জনম ধন্য করিতাম, কোটি জিহ্বায় নাম কীর্তন